গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে সন্ধে 7:30। আর সন্ধে 7:30 থেকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কোনো ব্লগ আসবে না, আজকে অন্য টপিক নিয়ে আলোচনা। সেটা হচ্ছে আমার কিছু জুয়েলারি কালেকশন। জুয়েলারি কালেকশন বলতে তোমরা ভেবো না যে গোল্ড কালেকশন, আমি গোল্ড কালেকশন কোনো নিয়ে আসিনি। আমি নিয়ে এসেছি আমার নিত্য প্রয়োজনীয়, যেগুলো সবসময় আমি ইউজ করতে পারবো, পরে রাস্তাঘাটে নির্ভয়ে নিঃসংকোচে আমি পরে বেরোতে পারবো, বিয়ে বাড়ি বলো, পার্টি বলো, যে কোনো অনুষ্ঠানে আমি এগুলো সবসময় পরতে পছন্দ করি, আর পরে আমি কমফোর্টেবল থাকি। আমার কিছু পছন্দের জুয়েলারি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো এক এক করে দেখানো শুরু করি। সবার ফার্স্টে দেখাই, আমি একটা কানের পরে আছি, দেখো দেখতে পাচ্ছ, একটা ছোট্ট ঝুমকো টাইপের। এটা আমি কোথায় কিনেছি ও অনেকদিন আগের, কেনা মনে নেই কত দাম টাম, আমার কোনোটারই দাম আমার মনে নেই। কিন্তু আমি বলতে পারি এটা কোনো সিটি গোল্ড না, এটা নর্মাল এমনি দোকানে গেছি, ঝুলছিল, আমার পছন্দ হয়েছে, কিনে নিয়েছি। এটা আমার খুব ভালো লাগে। নিচে দেখো দুটো লাল পাথর আছে, যার জন্য আমি লাল কুর্তিটার সাথে পরেছি। আর এটা আমি যখনই কোথাও টুকটাক, মনে করো কারোর বাড়ি যাচ্ছি কিংবা বাপের বাড়ি যাচ্ছি কিংবা যে কোনো টুকটাক এলাকার মধ্যে কোথাও যাচ্ছি, তখন আমি এইটা পরি। লাল কিছু পরলে তখন আমি এটা পরি, বেশ ভালো লাগে, এটা আমার খুব পছন্দের। তো আজকে এটা আমি পরে নিয়েছি, ফার্স্টে আমি এটা থেকে উদ্বোধন করলাম। তো চলো এক এক করে দেখানো আমি স্টার্ট করি। ফার্স্টটা কী দেখাই, এইটা দিয়ে শুরু করি। ফার্স্ট এই যে এখানে কিছু আছে, সব একসাথে পড়ে যাচ্ছে, সব একসাথে রাখা হাবড়ি জাবড়ি করে। তো এক এক করে দেখাই। এই একটা হার দেখো, এই হারটা আমার খুব ভালো লাগে। এটা আমি এইটা শাড়ির সাথে পরার জন্য, যে কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরার জন্য এটা একদম সুন্দর, পুরো এতটা চলে আসে, ভালো লাগে বেশ, খুব সুন্দর দেখো। এটা এটার সাথে কানের আছে, এই যে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে বেশ শাড়ির সাথে, এটার সাথে এটা পরলে দারুণ লাগে। এটা একটু পরে দেখে, পরতে তো পারবো না, জাস্ট এই যে এতটা মোটামুটি এতটা ঝুলিয়ে এটা এরকম পরা যায়, এইভাবে দারুণ লাগে। কিন্তু শাড়ির সাথে, এটা তো কুর্তির সাথে পরেছি, কিন্তু শাড়ির সাথে পরলে ব্যাপক লাগে। চলো আমি না চুলটা বাঁধি, চুলটা থাকলে না গরম লাগছে। চলো চুলটা বেঁধে নিয়েছি, এবার আমার দেখাতে সুবিধা হবে। আর একটা হার আছে, এটাও আমার খুব পছন্দের, এটাও আমার খুব পছন্দের, এরকম কি বলতো, শাড়ি পরলে না এরকম একটা ছোট পরে, তারপর যদি এটা আবার আগে যেটা দেখলাম বড় পরলে বেশ ভালো লাগে। তার সাথে কানেরও আছে, এই কানের কেমন লাগছে, শাড়ি পরলে এগুলো বেশি ভালো লাগে, কুর্তির থেকে না এগুলো শাড়িতে বেশি ভালো লাগে। তো এই গেল দু নম্বর, এই যে এটা না ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এটা পুরোটাই স্টোনের ওপর পুরোটাই, দেখো। এটা আমি কিনেছিলাম, আমি একটা লেহেঙ্গা কিনেছিলাম বিয়ে বাড়িতে পরার জন্য, সেই লেহেঙ্গার সাথে এটা পুরো এখান থেকে স্টার্ট হয়, পুরো এত অব্দি আসে। এটা লেহেঙ্গার সাথে পরলে বেশ ভালো লাগে। এটার সাথে কানের হচ্ছে, এই যে কানেরটাও পুরো স্টোন, এই হচ্ছে কানের। আর এই হার, এটা আমি লেহেঙ্গার সাথেই পরি, ভালো লাগে, শাড়ির সাথেও পরা যায়, কিন্তু আমি মেন উদ্দেশ্য লেহেঙ্গার সাথে পরার জন্য কিনেছি। এটা গেল। আর একটা খুব পছন্দের আমার একটা আছে, সেটা দেখাচ্ছি, এটা কিন্তু কোনো নেকলেস না, হার না, এটা হচ্ছে কোমর বন্ধন, কোমরে পরে না এটা, যখন আমি লেহেঙ্গা কিনেছিলাম লেহেঙ্গার সাথে পরার জন্য কিনেছিলাম কোমরে, এই যে মাঝখানের এটা, এটা এরকম সাইডে আসে আর কোমরে বাঁধা হয়, এটা শাড়ির সাথেও পরা যায়, কিন্তু যেহেতু লেহেঙ্গার সাথে আমি পুরোটা স্টোনের ওই হার কানের কিনেছিলাম,
তার সাথে এটাও একটা স্টোনের পুরোটা স্টোন পুরোটা স্টোন না মাঝে মাঝে স্টোন আছে পুরোটা দারুণ পছন্দের আমার এটা এত ভালো লাগে না কি বলবো খুব ভালো লাগে এটা এটা একটা এটা স্টোরে এটা আমার খুব পছন্দ কিন্তু এটা পড়া হয় না বিয়ে বাড়ি টিবাড়ি গেলেই একমাত্র টিবলি পড়া হয় টিবলি তো আর সব সময় পড়া হয় না এই একটা আছে আরেকটা সেট আমার খুব পছন্দের আমি কিনেছিলাম দেখো সামনে থেকে দেখা যাচ্ছে এটা একটা সবুজ আর লালের মধ্যে এটা কিসের সাথে পরবো সেটা ভাবিনি এবার দেখে পছন্দ হয়েছে কিনে নিয়ে চলে এসেছি এত সুন্দর একদম স্মল মানে ছোটখাটো হালকা মধ্যে লাইটের মধ্যে এটা কুর্তির সাথেও পরা যায় আবার শাড়ির সাথেও পরা যাবে এই সাথে যে কানের গুলো আছে না এগুলোও ছোট ছোট কানের এই দেখো ছোট কানের একদম ছোট কিন্তু খুব ভালো লাগে এই একটা সেট যেটা আমার খুব ভালো লাগে আমার পছন্দের আরেকটা আছে এটা অনেক পুরনো এটা আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন বিয়ের পরপর দিয়ে বিয়ের পরপর দিয়ে না তাও অনেক বছর পরেই এইটা ব্ল্যাক আর হোয়াইট হলো এটা কিন্তু সাইডে আসে এই লকেটটা মানে এরকম টাইপের তাও আছে এটা সাইডে আসে এখানে কুর্তির সাথে বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু শাড়ির সাথে পরলে এরকম ব্ল্যাক শাড়ির সাথে দারুণ লাগে সাইডে আসে এটা এটা কানের গুলো খুবই ছোট ছোট এটা ক্রিস্টালের উপর পুরোটাই ক্রিস্টালের উপর দেখো এটাও হলো আরেকটা আছে এই যে এই একটা আছে এটাও বেশ শাড়ির সাথে পরলে ভালো লাগে গলাটা বেশ ভরা ভরা লাগে এটা পরলে আর কিছু পরার দরকার পড়ে না গলাটা পুরো ভরা ভরা হয়ে যায় কানের গুলো খুব সুন্দর এটার সাথে যে আছে এটা পরলে বেশ গলাটা ভরা ভরা হয়ে যায় তো এটাও গেল আর আছে ওই এর মধ্যেই রাখা আছে দুটো কানের টানা ওই যে এক একটা কানের দেখবে ভারী ভারী হয় না আমার বিয়ের সময় আমার শ্বশুরমশাই আমাকে এটা কিনে দিয়েছিলেন মানে বউ হাতে পরার জন্য কানের দুটো ভারী ভারী ছিল পরতে পারছিলাম না তো এই কানের টানাগুলো কিনে নিয়েছিল এগুলো কানের টানা মানে ভারী কানের হলে এটা এরকম মানে সাপোর্টার যাতে কান কেটে পড়ে না যায় এই গেল আরেকটা আছে নরমাল এটা কিন্তু আমার খুব ভালো লাগে নরমাল যদি কোনো মানে শাড়ি শাড়ির সাথে এই সবুজ বিশেষ করে সবুজ আর লাল শাড়ির সাথে আমার একটা হ্যান্ডলুম শাড়ি আছে সেটার সাথে আমি ম্যাক্সিমাম এটা পরি সবুজ আর লালের মধ্যে এটার কানেরও আছে একটা কানের কোথায় এই কানে এই দুটো ভালো লাগে বেশ শাড়ির সাথে দুটো সিটি গোল্ড চেন আছে এই চেন গুলো এগুলো দুটোই সিটি গোল্ড নেই এবার আসি কিছু চুড়িতে চুড়ি বলতে এই বালা টাইপের আর কি এটাও এই যে এই দুটো বালা আছে এরকম গুলো দেখা এটা শ্রীহরি থেকে কেনা শ্রীহরি এর আগে যে দুটো সিটি
গোল্ডের তিনটে সিটি গোল্ডের হাত দেখালাম না, তিনটাই কিন্তু শ্রীহরির কেনা, তিনটে শ্রীহরির, এটাও শ্রীহরির। শ্রীহরির বেশ পছন্দ হয় জিনিসগুলো, খুব ভালো। এগুলো শাড়ির সাথেই পরা হয়, এগুলো পরা হয় না, শাড়ি আমি পরিও না আর পরাও হয় না, একমাত্র বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আসলেই পরা হয়, এছাড়া আর পরা হয় না। এই চুড়ির ডিজাইনগুলো এত সুন্দর না, দেখো শাড়ির সাথেও পরা যাবে, এমনকি একটু কুর্তি টুর্তি পরলেও এমনিও পরা যাবে, এগুলো সুন্দর ডিজাইন। এবার আসি কানের, কান পাশা বলা গেল, এগুলো কান পাশা, এটা শ্রীহরি থেকে না, ভাল লাগে পরে পরলে না, কানগুলো বেশ ভরা ভরা হয়ে যায়। এই একটা কান পাশা আর ওই যে একটু আগে যে চেন গুলো দেখালাম ওই একটা চেন পরলে আর কিছু লাগবে না পড়তে, এই কান পাশা আর চেন ব্যাস, আর শাড়ি এই পরলেই যথেষ্ট। আর একটা আছে কান বালা, এটা আমার খুব ফেভারিট, খুব এই কানবালাগুলো, এই কানবালা পরলে গলা কিছু পরতেও লাগে না, শুধু কানবালা পরবো, একটা শাড়ি পরবো, জামদানি শাড়ি হবে, লাল শাড়ি, লাল জামদানি শাড়ি আর এই কানবালা, ব্যাস। এবার কিছু কুর্তির সাথে পরার কানের দেখাবো, শাড়ির ঝামেলা চুকে গেছে, এবার কুর্তির সাথে এই যে এটা যা পরে আছে এটার সাথেও ভালো লাগবে, তাই না, সুন্দর না? এই কালারটা বহু পুরনো, বহু অনেক দিন পুরনো, কিন্তু আমি এত যত্ন সহকারে পরি এটা, আমার খুব পছন্দের ব্ল্যাক ড্রেসের সাথে এটা। এটা না আমার খুব একটা পরা হয় না, কারণ এটা সচরাচর যেখানে সেখানে পরে যাওয়া যায় না, অনেকটা বড় তো, এটা কোনো পার্টি ফার্টি জন্মদিন বাড়ির জন্য ঠিক আছে, এই জন্য আর পরাও হয় না সচরাচর, অনেকটা বড়, পুরো একদম ঘাড় অব্দি, মানে ঘাড়ের মানে গায়ে গলায় লেগে যাচ্ছে, কিন্তু সুন্দর কিন্তু এখানে দুটো সুন্দর ছোটোর মধ্যে যেখানে সেখানে পরে যাওয়া যায়, এগুলো মানে টুকটাক রাস্তাঘাটে যেখানে সেখানে পরে যাওয়া যায়, এটাও খুব পছন্দের আমার। আমার একটা অরেঞ্জ কালারের ড্রেস আছে, সেটার সাথে ম্যাচিং করে এটা কিনেছিলাম। নিচে ব্ল্যাক স্টোন, যে কোনো ব্ল্যাক ড্রেসের সাথে পরা যাবে, এটা যেখানে সেখানে পরে যাওয়া যায়। আর এক দুটো ঝুমকো আছে যেটা আমি সবসময় পরি, মানে সবসময় বলতে মনে করো যদি বাজারে যাই, দোকানে যাই, তাতানকে নিয়ে কোথাও যাই, সঙ্গে সঙ্গে একটু করে এটা পরে চলে যাই। এই যে ছোট্ট দুটো ঝুমকো, আর এগুলো কোনো মানে গুজি না, এরকম টাইপের, এই যে এরকম টাইপের, এই যে কানের এইভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যায়, তার জন্য পরতেও সুবিধা হয়, একটু করে পরে চলে যাই যেখানে সেখানে, সুন্দর ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর একটা আছে এই যে লাল ওপরে গোলাপ ফুল আর নিচে সাদা পাথর, খুব ভালো লাগে এটা পরলে, সুন্দর। আর একটা আছে আংটি, আংটি আমি খুব একটা কিনি না, আমি কানের ঠানের কানের হার বেশি কিনি কানের, আমার কানের খুব ভালো লাগে পড়তে, এই যে একটা আংটি, এটা শ্রীহরির। এগুলো শাড়ির সাথে ঠিক আছে, কুর্তি পরে এগুলো
এই হলো আমার পছন্দের কিছু গয়না, যেগুলো আমার খুব পছন্দের। আমি এগুলোকে আগলে আগলে খুব যত্ন করে রাখি, এমনকি তাতানকেও টাচ করতে দিই না, যে না আমি এগুলো খুব পছন্দের গয়না, খুব ভালো লাগে পড়তে, মানে এত ভালো লাগে পছন্দের গয়না এগুলো। আচ্ছা, আর কিছু জিনিস আছে যেগুলো আমি পড়ি না, হয়তো জীবনে কোনোদিন পড়বও না, কিন্তু আমার কাছে প্রিয় হয়, সেটা হচ্ছে এই যে এটা আমি বিয়ের সময় পড়েছিলাম, এই যে এরকম পরে এরকম হাতে দিয়ে, দুটো আছে, আরেকটাও আছে, এটা পড়লাম না, এমনি দেখালাম। আমার খুব ভালো লাগে এটা, এটা আমি বিয়ের সময় কিনেছি, ওই বিয়ের দিনেই পড়েছি আর বৌভাতের দিন পড়েছি, ব্যাস তারপরে তুলে রেখে দিয়েছি। তাতার মাঝে মাঝে এগুলো নিয়ে বার করে খেলে। আর আমার বিয়ের নথ, এটা পরে আমার বিয়ে হয়েছিল, এই নথটা কেমন লাগছে, এই হয়তো আর কোনোদিন পরবো না, খুব ভালো লাগে। আর আমার বিয়ের সময় এই টায়রাটা পরে বিয়ে হয়েছিল, এই টায়রাটা, এটা পরে আমার বিয়ে হয়েছিল। এই হলো গয়না আমার, যেগুলো খুব পছন্দের, খুব প্রিয়। এই ছিল আজকে আমার জুয়েলারি কালেকশন, তো কমপ্লিট হয়ে গেল দেখানো। তাহলে আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই বাড়িতে থাকবে, আর বাড়িতে বসে আমার মতো এরকম সেজে গুজে মাঝে মাঝে বসে থাকবে, তবে মন ভালো লাগে। আজকে আমি সেজেছি না, বিশ্বাস করো আমার মনটা এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে, মাঝে মাঝে এরকম সাজগোজ করবে, দেখবে মন ভালো লাগবে। তাহলে চলো, তোমার মতো টাটা।